হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজ একটা ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা নিয়ে এর আগে অনেকেই ভিডিও বানিয়ে ফেলেছে অলরেডি। সিনেমাটার নাম হচ্ছে দিন দ্য ডে। এটা হচ্ছে এক বছর আগে একটা ট্রেলার এসেছিল, মোটামুটি 20 মার্চ 2020 এরকম টাইম হবে সামথিং। তখন আমি ট্রেলারটা দেখিনি এবং আমি সিনেমাটা সম্বন্ধে অতটা আমি খবর জানতাম না। বাংলাদেশে কেউ সাবস্ক্রাইবার রয়েছে, তারা এখন মাঝে মধ্যে এই সিনেমাটার লিঙ্ক আমাকে পাঠায় এবং দেখি দুটো ট্রেলার বেরিয়েছে। একটা তো মানে এক বছর আগে বেরিয়েছিল, করোনার জন্য সিনেমাটা আসেনি। তারপর আবার রিসেন্টলি 2-3 দিন আগে বা 3-4 দিন আগে আর একটা ট্রেলার বেরিয়েছে অনন্ত জলিলের ইউটিউব পেজ থেকে। অনন্ত জলিলের কিছু সিনেমা আমি দেখেছি এবং ওনার প্রোডাকশন কিছু সিনেমা এসছে। তো এই সিনেমাটা মূলত বাংলাদেশ ইরান যৌথ প্রচেষ্টার একটা মুভি। যেমন ভারত বাংলাদেশ যেমন যৌথ প্রযোজনা হয়, তেমনই বাংলাদেশ ইরান যৌথ প্রচেষ্টায় এই সিনেমাটা বানানো হয়েছে। এবং যেটা বলা হচ্ছে, যেটা হিউজ পরিমাণে একটা বাজেট খরচ করা হয়েছে এবং প্রায় 2 বছর ধরে নাকি এটা শুটিং চলেছে, মানে এতটাই কষ্ট করে বানানো হয়েছে। মূলত আন্তর্জাতিক একটা ফিলিংস আনার জন্য এই সিনেমাটার প্রতি প্রচন্ড ডেডিকেশন দিয়ে কাজ করা হয়েছে। এই সব কথাই ঠিক আছে, এই সব কথাই একদিকে। এবং এই সিনেমাটার প্রথম যে ট্রেলারটা ছিল সেটার কথা আগে বলবো। প্রথম ট্রেলারটা কিন্তু ব্রিলিয়েন্ট ছিল, মানে আমি দেখলাম, দেখার পর একবার আমার দেখে মনে হয়নি ওটা একটা বাংলাদেশি মুভি। রীতিমতো হাই লেভেলের কাজ হয়েছিল এবং রীতিমতো VFX বেশ উন্নত মানের লেগেছিল এবং সত্যি সিনেমাটা দেখে মনে হচ্ছিল যে এটা একটা বিগ স্কেলের মুভি। এবং 100 কোটি না হলেও মিনিমাম 50-60 কোটি বাজেট লাগছিল, এটা অনেক হাসাহাসি করবে। কিন্তু প্রথম ট্রেলারটা দেখে আমার এটা লেগেছিল এবং প্রথম ট্রেলারটা দেখার পর সেকেন্ড ট্রেলারটা দেখেছি। প্রথম ট্রেলারটা থেকে আমার আলাদা একটা ইম্প্রেশন তৈরি হয়েছিল এবং আমি ভাবছিলাম যে কেন এই সিনেমাটাকে এত রোস্ট করা হচ্ছে। তারপর আমি এর সেকেন্ড ট্রেলারটা দেখি। সেকেন্ড ট্রেলারটা মানে আর একটা কথা এখানে বলতে চাই, ফার্স্ট ট্রেলারটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব ভালো ছিল, মানে যে ইরানি যে মিউজিক্যাল যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু ছিল। তো এবারে যে সেকেন্ড ট্রেলারের কথা আসবে, যেটা নতুন বেরিয়েছে, সেকেন্ড ট্রেলার সবসময় আরও আগেরটা চেয়ে ইম্প্রেসিভ করার চেষ্টা করা হয়। এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেছে। যে ট্রেলার দেখে আমাদের মনে হয়েছিল VFX এরম দেখা যায়নি, যে ট্রেলার দেখে মনে হয়েছিল বাংলাদেশ এরম কাজ আগে হয়নি, যে ট্রেলার দেখে মনে হয়েছিল এটা একটা মানে আন্তর্জাতিক লেভেলের কাজ হয়েছে, এই সমস্ত যে ভাষা ভরসাগুলো নষ্ট করে দিয়েছে সেকেন্ড ট্রেলার যেটা রিলিজ করে গেছে। কারণ অনেকগুলো রয়েছে, কারণ এখানে যে লেভেলে মানে VFX যেভাবে দেখানো হচ্ছে, যেভাবে VFX গুলোকে ইউজ করা হয়েছে, দেখতে খুবই হাস্যকর লাগছে। এমনকি যেখানে প্যারাসুট থেকে দুটো হিরো একসঙ্গে নামছে, মানে হিরো আর ভিলেন, সেখানে যে অ্যাকশনটা দেখানো হচ্ছে না, রীতিমতো কার্টুন মনে হচ্ছে। এবং বেশ কিছু জায়গায় VFX রীতিমতো কার্টুনের মতো, এবং কয়েকটা অ্যাকশন সিনে হয়তো প্রচুর টাকা খরচ করা হয়েছে, বাইক রেসিং কিছু রয়েছে, কিছু হাই অক্টেন সিন রয়েছে, সেগুলোতে হয়তো ভালোই বাজেট খরচ করা হয়েছে। কিন্তু VFX যেখানে বলা হচ্ছে 100 কোটি বাজেট, আমি জানি না এটা আদৌ সত্যি কিনা, এটা এখনকার লোকেরাই বাংলাদেশের লোকেরাই আমাকে বলতে পারবে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে বলো যে এটা বাজেট সত্যি 100 কোটি কিনা। যদি এটার বাজেট 1 কোটি কি 5 কোটি হয় তাহলে বলবো মারাত্মক কাজ হয়েছে। আর যদি বলি 100 কোটি বাজেটের একটা কাজ তাহলে বলবো অত্যন্ত জঘন্য কাজ হয়েছে। এমনকি 50 কোটি বাজেটের যদি মুভি হয় তাহলে বলবো খুব বাজে কাজ হয়েছে VFX এর। কিন্তু যদি মিনিমাম বাজেট 5-10 কোটির মধ্যেও হয়ে থাকে তাহলে বলবো ব্রিলিয়েন্ট কাজ হয়েছে এবং অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে এই টিম। তো আপাতত সিনেমাটা কিরম হবে সেটা একটা ট্রেলার থেকে বলে দেওয়া সম্ভব নয়। ট্রেলার অনেক সময় বাজে হয়, সিনেমা দুর্দান্ত হয়। তো এটা কিছু কিছু জিনিস মানে VFX নিয়ে অনেক হাসাহাসি করতে এলাম, সেগুলো আদু সিনেমার অংশ কিনা দেখতে হবে। যেমন কয়েকটা বুলেট আকাশ থেকে পড়ছে রকেটের মতো, ওটা আদু সিনেমায় আছে কিনা আগে দেখতে হবে, তারপর ট্রোলটা করা উচিত। যদি থেকে থাকে তাহলে অত্যন্ত হাস্যকর ব্যাপার, যদি না থেকে থাকে তাহলে বুঝতে হবে যে বাকি সিনেমাটা পুরোটা কিরকম, সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে। তো আপাতত প্রথম ট্রেলার ব্রিলিয়েন্ট লেগেছিল, সিনেমাটা একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি হবে। কিন্তু সেকেন্ড ট্রেলার দেখার পর খানিকটা গিয়ে কোথাও মনটা মানে দুঃখ হয়ে যাবে যে এটা কি দেখলাম, যে কারণে এটা নিয়ে ট্রোল হচ্ছে। এবং আমার পার্সোনালি এটুকু বলবো যে বাজেট যদি কমই হয়ে থাকে সত্যিকার তাহলে বলবো খুব ভালো কাজ, যদি হাই বাজেটের মুভি হয় তাহলে বুঝবো যে অনেক বেটার কিছু করা যেত। এটা আমার পার্সোনালি মনে হয়। আমি ঠিক রোস্ট করলাম না, আমি কি করলে আর বেটার হতে পারতো সেটা আপনাদেরকে জানালাম। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এবং যদি চ্যানেলটা নতুন হন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এন্ড গেট দ্য বেল আইকন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।